নমস্কার নমস্কার বন্ধুরা, বন্ধুরা, আমাদের আমাদের চ্যানেলে চ্যানেলে আপনাদের আপনাদের স্বাগত। স্বাগত। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তাহলে দেখে নিচ্ছি আজকে আমরা কি কি খাচ্ছি। মাংসের ঝোল, মাছের ঝোল, মিষ্টি কুমড়োর তরকারি, আমের চাটনি, সালাদ আর ভাত। ভাত। তাহলে শুরু করছি বন্ধুরা। মিষ্টি কুমড়ো দিয়ে শুরু করছি। আমি মিষ্টি কুমড়ো দিয়ে শুরু করছি। শুধু মিষ্টি কুমড়ো নয়, এতে আজ আরো মা একটা সবজি দিয়েছে, পুঁই শাক, পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি। কি ভালো লাগছে খেতে। আর মাছ দিয়ে খাচ্ছি। এবার মাছ দিয়ে শুরু করছি। মাছ দেখেছি, ও মাছের খুব পাতলা পাতলা কাঁটা আছে। টেস্টি লাগছে কিন্তু মাছটা। অনেক ছোট ছোট কাঁটা আছে মাছগুলো।
আমার কিন্তু মাছ শেষ হয়ে গেছে। এবার খাচ্ছি মাংস দিয়ে। আমাকে মাংসটা দাও, টুকরিটা দিও। চিকেন লেগ পিস আমার ফেভারিট। চিকেনটা কেমন লাগছে বলো? ভালো লাগছে। ঝাল হচ্ছে জানো তো, ঝাল ঝাল খেতে খুব মজা আছে। একটা মাংস দিই, না না তুমি মাংসটা নাও, আমি খেতে পারবো না। আমার ফেভারিট চিকেন পিস আছে, ওইটা লেগ পিস আছে, ওইটাই হলে হয়ে যাবে। আমি এতগুলো মাংস খাই, খাও না না তুমি একটা নিয়ে নাও, আমার লেগ পিসই আছে ভালো। পেঁয়াজ গুলো কি ঝাঁজ, এমনি মাংসটা ঝাল হয়েছে, আবার পেঁয়াজ খাওয়ার পরে আরো ঝাল লাগছে। আর পারছো না? খাচ্ছি আমি তো তাড়াতাড়ি খাচ্ছি, তাই জন্য তাকে আমের চাটনিটা তাড়াতাড়ি খেতে পারি আমি। গরমের দিনে টক টক মিষ্টি মিষ্টি তো আমের সেই চাটনি দারুণ লাগবে।
চলো। আমার কিন্তু খাওয়া শেষ হয়ে গেল, বেশ চাটনি লুকিয়ে গেল। এবার চাটনিটা খাওয়া যাক। আহ কি দারুণ টক টক মিষ্টি মিষ্টি আমের চাটনি, দারুণ লাগছে। ভালোই সুন্দর লাগছে, টক টক মিষ্টি মিষ্টি। কিছু ছাড়া যাবে, চাটনি ছাড়া যাবে না। এই চাটনিটা ভালো করে চিটে ফুটে খেতে হবে। মাংস ঝোলের পরে চাটনি পেয়ে গেলে আর কিছুই চাই না। যা ভালো লাগছে, এটা ছাড়া চলবে না। আমার খাওয়া শেষ হয়ে গেছে, আমার খাবার শেষ হয়ে গেছে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা।